নমস্কার, আমি দেবযানী। আজ বানাবো পুঁটি মাছের ঝাল। আমরা অনেকেই ছোট মাছ খেতে বেশ ভালোবাসি। যদি ঠিকঠাক উপকরণ দিয়ে ছোট মাছের ঝাল করা যায় তাহলে ছোট মাছের ঝালও কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যেমন ব্যবহার করেছি, তার সাথে কালো ও হলুদ দুই রকমের সর্ষে বাটাও ব্যবহার করেছি। এই একই রকমভাবে কিন্তু শুধু পুঁটি মাছ কেন, অন্য ছোট যে কোনো মাছের ঝালই করা যায়। তাহলে আজ দেখে নেব আমার সহজ পদ্ধতিতে পুঁটি মাছের ঝাল। আমি 300 গ্রাম পুঁটি মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন মাছের গায়ে কোনো আঁশ না লেগে থাকে। তারপর 1/4 টিস্পুন করে লবণ ও হলুদ গুঁড়ো নিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে দেবো। কড়াইতে 1/3 কাপ সর্ষের তেল দিয়েছি। পুঁটি মাছের ঝাল কিন্তু সর্ষের তেলেই করব, তাহলে অনেক বেশি সুস্বাদু হবে। তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছ তেলের মধ্যে দিলে মাছ ভেঙে যাবে। মাছ তেলে ছাড়ার সময় ফ্লেমটা লো করে নেব। তারপর মাছ তেলে ছাড়া হয়ে গেলে ফ্লেম আবার হাই করে দেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাছের 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর মাছগুলো একটা প্লেটে তুলে নেব। আমি একবারে সব মাছ ভাজিনি, আমি 2 বারে মাছগুলো ভেজেছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে 1/4 টিস্পুন 5 ফোড়ন ফোড়ন দিয়েছি। লো ফ্লেমে 10 সেকেন্ড মতো হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ভাজবো, পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। তারপর 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভাজবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দেব। লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দেব। তারপর 1 টিস্পুন লবণ দেব ও আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে দেব। 1 মিনিট সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে একটা বড় টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব ও মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। মশলা থেকে তেল বেরিয়ে এলে 1/4 টিস্পুন চিনি দিয়েছি স্বাদ ব্যালেন্স করার জন্যে। তারপর 1 টেবিল স্পুন করে কালো ও হলুদ সর্ষে নিয়ে একটা কাঁচা লঙ্কা ও অল্প লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষে বাটার খোসাটা ছেঁকে ফেলে দিতে পারেন। তারপর ওই বাটিতেই বাকি মশলা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে দেব। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফোটাব। তারপর মাছের ঝোল নামানোর আগে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল উপরে ছড়িয়ে দেব। এতে মাছের ঝাল খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে। পুঁটি মাছের ঝাল রান্না কমপ্লিট। আশা করি আমার সহজ পদ্ধতিতে বানানো পেঁয়াজ ও সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজাবেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্যে। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।